জানবো রেজিস্টার। হোয়াট ইজ রেজিস্টার? দেখো তোমরা নামের মধ্যেই রয়েছে রেজিস্টার, এ কি করছে? রেজিস্ট করছে। কাকে রেজিস্ট করছে? ভোল্টেজ বা কারেন্টকে রেজিস্ট করছে, বাধা দিচ্ছে, যেতে বাধা দিচ্ছে, এই জন্য এটাকে বলছি আমরা রেজিস্টার। এর দুটো টার্মিনাল থাকে, ঠিক আছে, এবং রেজিস্টারে কিন্তু অনেকগুলো অনেক টাইপ থাকে, অনেক ভাগ থাকে। তার মধ্যে আমরা মোস্ট ব্যবহার করে থাকি সেটার নাম হয়েছে কার্বন রেজিস্টার, যেটার কি থাকে, কালার থাকে, তার গায়ে কালারগুলো থাকে, কালার কোড দেখে তাকে কিন্তু আমরা চিনতে পারি। কালার কোডে যেমন কি তিনটে ব্যান্ড থাকে, একটা হচ্ছে ফার্স্ট ব্যান্ড, সেকেন্ড ব্যান্ড অ্যান্ড থার্ড ব্যান্ড। থার্ড ব্যান্ডটাকে আমরা অন্যভাবে ট্রিট করে থাকি, এবং লাস্টে যেটা থাকে সেটাকে বলি আমরা টলারেন্স। বোঝা গেল? তাহলে ফার্স্ট ব্যান্ডের সঙ্গেও ফার্স্ট ব্যান্ডটা আমরা কীভাবে কালার কোডগুলোকে আমরা ব্যবহার করবো, কালার কোডের আমি তোমাদের জন্য একটা ফর্মুলা আবিষ্কার করেছি, সেটা দেখে কিন্তু তোমরা কালার কোডগুলো খুব সহজেই মনে রাখতে পারবে। আমি বলি তাহলে, তোমরা নোট করে নাও, দেখবে তোমাদের কিন্তু আর কালার কোডে কোনো অসুবিধা হবে। বিবি রায়, গ্রেট ব্রিটেন, ভেরি গুড ওয়াইফ। বিবি, বি ফর ব্ল্যাক, ব্ল্যাক মানে হচ্ছে কত, জিরো কালার কোড। তারপরে পরের বিটা কি হলো, ব্রাউন, ব্রাউন মানে হচ্ছে ওয়ান। বিবি রয়, আর ও ওয়াই, আর ফর কি রেড মানে হচ্ছে টু। আর ও, ও মানে কি, ও মানে হচ্ছে অরেঞ্জ মানে হচ্ছে থ্রি। তারপরে কি আছে, আর ও ওয়াই, ওয়াই ফর ইয়েলো, ইয়েলো মানে হচ্ছে ফোর। বিবি রয় গ্রেট, গ্রেট ফর কি, গ্রিন, গ্রিন মানে হচ্ছে ফাইভ। গ্রেট ব্রিটেন, ব্রিটেন, ব্রিটেনের বি ফর হচ্ছে ব্লু, ব্লু মানে হচ্ছে সিক্স। গ্রেট ব্রিটেন ভেরি, ভি ফর ভায়োলেট, ভায়োলেট মানে হচ্ছে সেভেন, ভায়োলেট ভেরি গুড, গুড। জি ফর গ্রে, গ্রে মানে হচ্ছে এইট, ভেরি গুড ওয়াইফ, ওয়াইফের ডব্লিউ ফর হোয়াইট মানে নাইন। তাহলে আমরা জিরো থেকে নাইন কালার কোড পেয়ে গেলাম। এর মাধ্যমে কিন্তু আমরা কালার কোডগুলো করে থাকতে পারি, বা কালার কোডের মাধ্যমে আমরা রেজিস্ট্যান্সটার মানগুলো বের করতে পারি। বোঝা গেল? তাহলে আমরা রেজিস্ট্যান্সটা শিখলাম কীভাবে করবো কালার কোড, সেইগুলো এবার একটু জানি। যেমন কি ফার্স্ট ব্যান্ড, ফার্স্ট ব্যান্ডে সাপোজ ধরে নাও তোমরা রেড আছে, রেড মানে আমরা কী শিখলাম এইমাত্র, টু। তাহলে ফার্স্ট ব্যান্ড আছে মানে টু আমরা বসিয়ে নিলাম খাতায়। তারপরে কী আছে, তারপরে ধরো ব্লু আছে, তাহলে কী হবে, বিবি রয় গ্রে, বিবি রয় গ্রেট ব্রিটেন, ব্রিটেন মানে ব্লু। তার মানে কী হচ্ছে, কত হচ্ছে কালার কোড বলো তোমরা, বলো বলো, হ্যাঁ পারবে তোমরা, যেই কালার কোডটা পেলাম সেটা বসিয়ে দাও ওখানে। তারপরে মেন হয়েছে কাজটা হচ্ছে থার্ড ব্যান্ড, থার্ড ব্যান্ড মানে থার্ড ব্যান্ডের কালার কোড ধরো তোমরা ধরে নাও অরেঞ্জ। তাহলে অরেঞ্জ মানে কি, অরেঞ্জ মানে কত কালার বলো, কোডটা বলো, থ্রি, ভেরি গুড, চলো অরেঞ্জ মানে তাহলে থ্রি হলো। তাহলে থ্রি মানে এখানে কিন্তু থ্রিটা বসানো যাবে না, ওইগুলোর মতন মান বসানো যাবে না, যা মান হবে সে কটা মাল্টিপ্যাল হবে কিসের সঙ্গে, জিরোর সঙ্গে। থ্রি মানে কটা জিরো হবে, তিনটে জিরো। বোঝা গেল? এই বেরিয়ে গেল তোমার রেজিস্ট্যান্সের মান। এবার যেটা টলারেন্সে থাকে, টলারেন্সের মানগুলো তোমরা নোট করে নাও। টলারেন্সের মধ্যে তিন রকম জিনিস থাকে, যেমন যদি টলারেন্সের মধ্যে গোল্ড কালার পাও তাহলে হচ্ছে প্লাস মাইনাস 5% টলারেন্স, অ্যান্ড যদি সিলভার কালার পাও তাহলে হচ্ছে প্লাস মাইনাস 10% টলারেন্স, আর যদি কোনো কালার না পাও ওর মধ্যে তাহলে প্লাস মাইনাস 20% টলারেন্স। বোঝা গেল? এইভাবে আমরা রেজিস্ট্যান্সের মান বের করে থাকি। তারপরে নেক্সট যেটা আসবো ক্যাপাসিটার, ক্যাপাসিটারটার কাজ কি, ক্যাপাসিটারটা হচ্ছে একটা ফিল্টারের কাজ করে। বোঝা গেল? আমরা যেমন জলটাকে ফিল্টার করে খাই, সেরকমই ক্যাপাসিটারটা একটা ফিল্টারের কাজ করে। বা আরেকটা কি করতে পারে ক্যাপাসিটারের কাজ, কিছুক্ষণের জন্য চার্জটাকে কি করতে পারে, স্টোর করতে পারে। বোঝা গেল? ক্যাপাসিটার একটা ইলেকট্রনিক্স কম্পোনেন্ট। তারপরে আমরা কি জানবো, ডায়োড, ডায়োড, ডায়োডটা কিন্তু একটা সেমিকন্ডাক্টর মেটেরিয়াল, ঠিক আছে। সেমিকন্ডাক্টর মেটেরিয়াল যেমন দুরকম হয়ে থাকে, একটা হচ্ছে সিলিকন, একটা হচ্ছে জার্মানিয়াম। তার মধ্যে কি, ডায়োড, ডায়োডটা হচ্ছে একটা সেমিকন্ডাক্টর মেটেরিয়াল, যেটার মাধ্যমে কি হচ্ছে, আমরা কি করছি, আমরা যদি এসি কারেন্ট এর ডায়োডের মধ্যে ইনপুট করি, আমরা আউটপুটে কি পাবো বলো তো, ডিসি কারেন্ট, একদমই তাই। আমরা তাহলে আউটপুটে পাচ্ছি কি, ডিসি কারেন্ট পাবো। তাহলে ডায়োডের কাজ কি, এসি টু ডিসি কনভার্ট করে। বোঝা গেল?
ডায়োডের ডায়োডের হচ্ছে ডায়োড হচ্ছে একটা সেমিকন্ডাক্টর মেটেরিয়াল যেটার কাজ হচ্ছে কি এসি থেকে ডিসিতে কনভার্ট করা। নেক্সট কি আছে ট্রানজিস্টার, ট্রানজিস্টারটাও হচ্ছে একটা সেমিকন্ডাক্টর মেটেরিয়াল। ট্রানজিস্টারের কটা, ডায়োডে যেমন দুটো লেগ থাকে, ট্রানজিস্টারের কটা লেগ থাকে, তিনটে লেগ থাকে, কি কি এমিটার বেস কালেক্টার। এমিটারটা আমি তোমাদের ছবিতে দেখিয়ে দিচ্ছি, দেখো এমিটারটা একদম নিচের দিকে রয়েছে যেটা, সেটা হচ্ছে এমিটার, আর মধ্যেখানে যেটা থাকে সেটা হচ্ছে বেস, আর একদম উপরে যেটা থাকে সেটা হচ্ছে কালেক্টার। এই ট্রানজিস্টারকে আমরা আবার দুভাগে ভাগ করতে পারি, একটাকে কি বলে এনারোটা, দেখবে এমিটারের দিকে অ্যারোটা থাকে, সবসময় মনে রাখবে যে অ্যারোটা যেখানে থাকে সেটা হচ্ছে এমিটার পার্ট। তাহলে অ্যারোটা যদি বাইরের দিকে থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো এনপিএন, আর যদি অ্যারোটা ভেতরের দিকে থাকে সেটা হচ্ছে কি পিএনপি। দেখো পি ফর পুশ, পুশ করবো কোন দিকে, ভেতর দিকে, সেই জন্য আমরা কি পিএনপিটা কোন দিকে অ্যারোটা থাকবে ভেতর দিকে, বোঝা গেল। তারপরে নেক্সট চলে আসবো আমরা ট্রান্সফরমার। ট্রান্সফরমারটা একটা ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট বলতে পারো, ভালো খুবই এসেন্সিয়াল, যেটা কি করছে আমরা হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজে করছে, আবার লো ভোল্টেজ থেকে হাই ভোল্টেজেও করছে। এই জন্য এই এই কাজের ওপর ভিত্তি করে ট্রান্সফরমারকে আবার দুভাগে ভাগ করা যায়, একটা কি একটা হচ্ছে স্টেপ আপ, একটা হচ্ছে স্টেপ ডাউন। ধরো আমরা সিঁড়ি দিয়ে হাঁটছি নর্মালি, তাহলে সিঁড়ি দিয়ে হাঁটার সময় আমরা কি করি, ওপর দিকে যখন সিঁড়ি দিয়ে ওপরে উঠবো তাহলে কি করবো, স্টেপটাকে আপ করবো, মানে ওপরে উঠাবো, তাই তো? তার মানে কি নিচ থেকে আমরা ওপরে যাচ্ছি, মানে কম থেকে আমরা বেশির দিকে যাচ্ছি। সেমভাবে স্টেপ ডাউন মানে কি ওপর থেকে নিচে নামবো সিঁড়ি দিয়ে যখন, তাহলে কি হচ্ছে স্টেপ ডাউন, মানে বেশি উঁচু থেকে আমরা কম নিচুর দিকে যাচ্ছি, তার মানে কি স্টেপ ডাউন করছি আমরা সিঁড়িতে, বুঝা গেল। সেইভাবেই ট্রান্সফরমারটাও কিন্তু দুভাগে এভাবে ভাগ হচ্ছে, একটা কি স্টেপ আপ, মানে ধরো সাপোজ 220 ভোল্ট থেকে আমরা 11 কিলো ভোল্ট সেটা যে কি কনভার্ট করে দিচ্ছে সেটা কোন ট্রান্সফরমার, স্টেপ আপ, আর স্টেপ ডাউনটা ঠিক তার উল্টো, 11 কিলো ভোল্ট থেকে আবার 220 ভোল্টে কনভার্ট করে দিচ্ছে স্টেপ ডাউন একদম। এই ট্রান্সফরমারের দুটো পার্ট থাকে, একটা কি থাকে প্রথমে বাঁদিকে যেটা থাকবে সেটা হচ্ছে প্রাইমারি ওয়াইন্ডিং, আর ডান দিকে যেটা থাকবে সেটা হচ্ছে সেকেন্ডারি ওয়াইন্ডিং, মধ্যেখানে যেটা থাকে সেটাকে বলে কোর, বোঝা গেল। তারপরে নেক্সট আসবো এলইডি। এলইডি, এলইডি পুরো নাম কি লাইট ইমিটিং ডায়োড। দেখো এটা একটা ডায়োড যেহেতু বলছে, তাহলে কি এই ডায়োড যেহেতু আছে, ডায়োডটা আগেই বলেছিলাম তোমাদের যে সেমিকন্ডাক্টর মেটেরিয়াল, তাহলে ডায়োড, ডায়োড যেমন সেমিকন্ডাক্টর মেটেরিয়াল, তাহলে এলইডিটাও তাহলে কি হবে সেমিকন্ডাক্টর মেটেরিয়াল। তাহলে এলইডি আমরা কি করি, এলইডি আমরা বিভিন্ন লাইটিং এর কাজে ব্যবহার করে থাকি। এলইডি এখন তোমরা জানো যে প্রত্যেকটা ঘরে ঘরে এখন এলইডি একটা এসেন্সিয়াল প্রোডাক্ট হয়ে দাঁড়িয়েছে। তাহলে আমরা আজকে এই ছখানা বেসিক কম্পোনেন্ট শিখলাম, তোমরা এটাকে রিভিশন করো, না বুঝতে পারলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো প্লিজ, কেউ ভুল বুঝবে না, যেটা বুঝতে পারছো না সেটা অবশ্যই জানাবে, আমি তোমাদেরকে হেল্প করব। আর তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বেল বাটনে ক্লিক করো। সবাই সবাই খুব ভালো থাকো, ঘরে থাকো, স্টে হোম অ্যান্ড বি সেফ। থ্যাংক ইউ।